নান্নু সাহেব তার বউকে নিয়ে আসলে তার নিজের ঘরে আসলে এসেছে, এই ঘরেই সে আসলে ধরা খেয়েছিল একবার। দেখতেই পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করবো নান্নু সাহেবের ঘর। তো এই ঘরে হলো কি ঘটেছিল আমরা জানার চেষ্টা করব। তো তার মেয়ের রিয়াকশন গুলো আমরা দেখার চেষ্টা করতেছি। তো আম্মু কেমন লাগতেছে তোমার? আম্মু তুমি এই ঘরে এসে কিভাবে ধরা খাইলা? কিভাবে ধরা গেছি মা বস, তুই ঠান্ডা মাথায়। আমি তোর বলতাছি কিভাবে ধরা খাইছি মা। আমি এই ঘরে আমার পক্ষে থাকা সম্ভব না। আমি জেনেছিলাম আগে মনেই ভালো ছিলাম আমার, আমি এখানে থাকতে মরে যাবো আম্মা। তুমি অবশ্যই সেই বস্তির ভিতরে ধরা খাইছো, আমার তো ভাবতে হীন লাগতেছে। তুমি এটা থাকবা কেমনি, কি গরম আল্লাহ। আম্মা তুমি এটা কি করছো? আমি রাত্রে 2টা বাজে মা বিশ্বাস কর, রাতে 2টা বাজে ওর কাছে আইসা ঠিক আছে ধরা খাইছি। আমি রাতে 2টা বাজে এখানে কেন আসতে? দেখতেছে তোর কীর্তি কাহিনী লাগে আজকে আমার। কথা কম কবি একেবারে, তোর বিয়ে শাদী করে আমার জীবন আমি তাসপাতা করাইছি, তোর লেগে আমার মায়ের কাছে মুখ দিতে পারতাছি না। তুই আমার সামনে কথা কি হয়েছে? তোর তুই লাসার মানুষ আমি, তুই আমার চিরস মানুষ। যদি তোমার বিয়ে করছে যা মা এসে একটু মানে, যদি আয়া দেখে তোমার জামের বাড়ি এমন। আমি যাই তুমি থাকো তুমি থাকো, তোমার যদি তুমি এটাতে খুশি থাকো তুমি খুশি থাকো, আমি তোমার কোনো কিছুতে বাধা দিব না। আমি এনে থাকা সম্ভব না। আমি তোমার জন্য ব্যবস্থা নিতেছি। আমি ওই যে ওই ছয়তলার উপরে বিল্ডিং এ তোমাকে, আরে ব্যবস্থা নিবেন কে, আগে ব্যবস্থা করেন পরে এসে কোন এই কথা। আইছো এখন খাওয়া দাওয়া করো, রেস্ট নাও, তারপর আমি বিকেলে তোমাদের জন্য দেখতেছি ব্যবস্থা করে দিতেছি। ঝগড়া করে ও ভাই কি করবো এখন, বুঝাইছি ঠান্ডা করেছি বিকেল ওর ফ্ল্যাটে লোয়া তুমি কিছু করার নাই, এর দিকে আমি বেচালাম ছিলাম আগে ভাই। কোন সময় বিয়া করি নাই, বিয়ার কিছু জ্বালা জানি নাই। আল্লাহ বিয়া করে বিয়ার জীবন শেষ আমার, কোনটাই শেষ ভাই ভাই।
انا كنت اقول لك 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 انا তুমি মাথা ঠান্ডা করো আমি তোমার একটা কথা কই মাথা ঠান্ডা করে কষ্ট করছো কও তুমি আমার কিছু কথা শোনো হ্যাঁ তোমার হাত ধরে তুমি মাথা ঠান্ডা তোমার কারণে আমি বিয়েটা কইরা আমার মায়ের মুখ দেয়া দাও পারতাছি না আমার সমাজে কসম মুখ দেয়া দাও পারতাছি না আন কি বল জেম নওয়াক মাইনাস না চলতে হইব ঠিক আছে মায়ের ওঠানো করতে হইব মায়ের বোঝাও ও আমি আর সহ্য করতে পারতাছি না একটা মাস থাও একটা মাসে যাই থাও আমি তো কইছি আমি এনে থাকব না আমি কইছি এক মাস আমি কইরা হাত দিয়ে যাই জামো এই ঘরে ভাই এই জায়গায় থাকা আমার প্রতিবেশী আছে আমার ভাই বেরাদের আছে আমার এনে থাকা আমার সুদূর থেকে ঠিক আছে ভাই বুঝতে পারছি ঠিক আছে থাকা সম্ভব না ঠিক আছে আমি কিছু তো লইয়া দেবো বাসা ভাই তারপরে একটু ধৈর্য ধরে আমার দাদা সম্ভব না কিছু তো হইব না আমি একটা দিনও থাকতে পারবো না এই গরমে আমি থাকতে পারবো না তুমি যেমন ফেরার ব্যবস্থা করে দাও আমি পারবো না আমি না যাবো কখনই চলো আমরা জায়গা এই জায়গায় থাকা চলো কত কালি ভাই আমি দেখা বিয়া করছিলাম ভাই আজকে আমার এই গরমে নামা আমার মায়ের কাছে মানুষ ওরকম আলেছে ভাই আমি আগে করছিলাম ভাই মাইনা নিম না আমার ওই ঠিক ছিল আগে যদি জানতাম এই জাহান্নামের আগুনে ভিতরে থাকে জীবন আমি না নিতাম না সামনে যখন বরণ করে নিবেন বরণ করে নিব না একশো বার নিবো এত মানুষ এর ভিতরে রু আছে আচ্ছা আচ্ছা এত ওই যে খাড়া মানুষ আর ওই বউ তো একটা পাইছে মাশাআল্লাহ অনেক সুন্দর খাট হইলে কিছু দড়ি দিয়ে দড়ি গুলো বাইন্দা বড় করে আলাম আম্মা করে দেব আচ্ছা যোগ দুই মাথা তো দুজনে টান দিব বড় হয়ে যাইব আচ্ছা আচ্ছা এই চাচা আপনি কিছু গন্ধ কেমন লাগতেছে আম্মা করে দেব নি আরে মোটামুটি ভালো লাগতেছে অঞ্জাতন বিয়ার সাথে হইছে ব্যাপার থাকতেই পারে আচ্ছা তো এর আগে তো একটা ঘটনা ঘটছিল তারা হলো এই যে বিয়ে সাথে ছাড়া রাত একটার সময় একসাথে ছিল পরে ধরা খাইছিল ধরা খাইছে তখন কি করবেন অঞ্জাত তখন মাইনে এনেছে বিয়ার সাথে করছে অঞ্জাত ঘর সংসার করুক সংসার করুক এটাই ভালো নাকি এটাই ভালো কিন্তু এখন তো এই যে রাত বারোটা একটা বাজে যাইবো আবার ওই বেচারাও যাইবো পরে আরেক কেলেঙ্কারি আরেক কেলেঙ্কারি নানি আপনি কিছু গন্ধ এদিকে আইন এন ওই যে অনেকে আছে আসলে নানি এই যে এই যে নানটু বিয়া করছে আপনি কি কন এই ভালো হয়েছে না অনেক সুন্দর বউ হয়েছে রাখতে পারবো তো এই রাখতে পারবো না কি কয় যেদিন তুমি ফেলার ভাড়া করবো সেদিন আমগুলো পাইবা না পাইবা না আমার দিয়া যাবে না আমার দিয়া যাবে না তোমাকে যাইতে দেবো না এ আমার সম্ভব না
নতুন বউ দেখছেন কে কেমন লাগছে অনেক সুন্দর হয়েছে না এই যে নানটু তো অনেক ছোট মানুষ এরকম বিয়ে আর কখনো দেখছেন সে ছোট থেকে কি সে কি মানুষ না আপনি তো অনেক বয়স হয়েছে এই বয়সে কি দেখছেন কোনদিন এরকম দেখি নাই অন ভাগ্য হয়েছে ভাগ্য হয়েছে তাপা আর কিছু কইবেন এই যে নতুন বউর জন্য জি না বলবেন না মানে এই যে নানু যে ঝগড়া করতেছে দেখতেছেন কেমন লাগতেছে খুব ভালো ঝগড়া দেখতে ভালো লাগতেছে ঝগড়া তো ভালো না বউর মধ্যে ঝগড়া ভালো লাগতেছে না আবার মিল আছে তো আপনি কি চান আসলে তারা কি সুখে সংসার করুক নাকি না তাদের সংসার ভেঙে যাক না ভেঙবে কেন বিয়ে করছে ভেঙে তো দরকার না ভাঙার দরকার নাই সুখে সংসার করুক আচ্ছা তো আপনারা সবাই চান নাকি তারা সংসার করুক সুন্দর মতো প্রিয় দর্শক আপনার লোকজন সবাই চাচ্ছে আসলে নান্নু এবং সেলিনা তারা যাতে সুখে শান্তিতে সংসার করে তো তাদের সংসার আসলে কখন টিকবে বা কিভাবে টিকবে সেটা বলা সম্ভব না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবে